এই পৃথিবীতে অদ্ভুত ও আশ্চর্য জায়গার অভাব নেই। আজকের ভিডিওতে আপনি পৃথিবীর সবচেয়ে আশ্চর্য পাঁচটি হ্রদ সম্পর্কে জানবেন। প্রকৃতির অনন্য সৃষ্টি হল এই হ্রদ বা লেকগুলি। তো আর দেরি না করে চলুন সেই হ্রদগুলিকে দেখে নেই। নাম্বার এক, হিলিয়ার হ্রদ। বন্ধুরা, প্রকৃতির অন্যতম আশ্চর্য কীর্তি হল এই হিলিয়ার হ্রদ। পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত এই হ্রদের জল কোনো সাধারণ জলের মতো নয়। এই হ্রদের জলের রং হল গোলাপি, আর এই গোলাপি জলের কারণেই এই হ্রদ পৃথিবী বিখ্যাত। হিলিয়ার হ্রদ 600 মিটার লম্বা ও 250 মিটার চড়া। এই হ্রদের জলের রং গোলাপি হওয়ার কারণ হল এতে থাকা এক ধরনের গোলাপি শৈবাল, যার নাম দোনালিয়েল্লা সালিনা। এই শৈবাল থাকার জন্যই হ্রদের জল গোলাপি বর্ণের। বন্ধুরা, সবচেয়ে আশ্চর্য হল এই গোলাপি ব্যাকটেরিয়া পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যায় না, যার জন্য এই হ্রদ আজও মানুষের কাছে এক বিস্ময় হয়ে রয়ে গিয়েছে। নাম্বার দুই, স্পটেড লেক। বন্ধুরা, কানাডা দেশের ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই হ্রদটি দেখতে একদমই অদ্ভুত। উপর থেকে দেখে আপনার মনে হবে যেন কেউ একটা বড় ফাঁকা জায়গায় অনেকগুলি পুকুর কেটে রেখে দিয়েছে। আসলে এই পুকুরগুলিই হল ছোট ছোট হ্রদ, যাদের একসঙ্গে করে নাম দেওয়া হয়েছে স্পটেড লেক বা হ্রদ। আর এই ছোট ছোট হ্রদগুলির রঙও আলাদা। এমন অদ্ভুত গঠনের কারণ হল এই হ্রদের জলে মিশে থাকা অতিরিক্ত খনিজ লবণ। বর্ষাকালে বৃষ্টির ফলে পাশের পাহাড় থেকে লবণ সহ জল এসে এই হ্রদে জমা হয়, এবং গ্রীষ্মকালে জল শুকিয়ে গেলে লবণ থিতিয়ে গিয়ে শুকনো লবণের রাস্তা তৈরি হয়, আর বাকি জল এই ছোট ছোট হ্রদগুলির সৃষ্টি করে। এই হ্রদ 700 মিটার লম্বা এবং 250 মিটার চড়া। নাম্বার তিন, তাল হ্রদ। পৃথিবীর অন্যতম আশ্চর্য হ্রদ হল এই তাল হ্রদ। এটি ফিলিপাইন দ্বীপপুঞ্জের লুজন নামক দ্বীপে অবস্থিত। এই তাল হ্রদের প্রধান আশ্চর্য বিষয় হল এই হ্রদের মাঝে আছে একটি আগ্নেয়গিরি, আর তার মুখে রয়েছে আরও একটি ছোট হ্রদ। আসলে তাল হ্রদও একটি আগ্নেয়গিরির মুখেই অবস্থিত। পৃথিবীর অন্যতম এই মিষ্টি জলের হ্রদ 25 কিলোমিটার লম্বা ও 18 কিলোমিটার চড়া। নাম্বার চার, জেলিফিশ হ্রদ। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ দেশ পালাউয়ের অন্তর্গত আইলমাক দ্বীপের পূর্বাংশে অবস্থিত একটি সামুদ্রিক হ্রদ হল জেলিফিশ হ্রদ। সামুদ্রিক হ্রদ বলতে বোঝায় সমুদ্রের পাশে থাকা কোনো হ্রদ, যা কোনো ফাটল বা সুড়ঙ্গের দ্বারা সমুদ্রের সাথে যুক্ত থাকে। জেলিফিশ হ্রদও চুনাপাথর গঠিত তিনটি সুড়ঙ্গ দ্বারা সমুদ্রের সাথে যুক্ত, যা দিয়ে জোয়ারের জল আসা যাওয়া করে। এই হ্রদটিতে লক্ষ লক্ষ জেলিফিশ দেখা যায়, তাই এই হ্রদের নাম জেলিফিশ হ্রদ। এই হ্রদে মূলত গোল্ডেন জেলিফিশ ও মুন জেলিফিশ দেখা যায়। এই হ্রদ 460 মিটার লম্বা, 160 মিটার চড়া ও এটির গড় গভীরতা 30 মিটার। নাম্বার পাঁচ, কঙ্কাল হ্রদ, রূপকুণ্ড। এটি একটি বরফ গলা জলের হ্রদ। ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয়ের কোলে জন্ম নেয়া এই হ্রদ মাটি থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে বিদ্যমান। স্বাভাবিকভাবেই এই এলাকা জনবসতিহীন। এ হ্রদ খুবই ছোট্ট, গভীরতা তার 2 মিটারের বেশি হবে না। তাও এই দুর্গম হ্রদ ট্রেকিংয়ের জন্য পেয়েছে জনপ্রিয়তা। কি আছে এতে? শুনলে গা শিউরে ওঠে যে এই হ্রদে শত শত মানুষের কঙ্কাল পাওয়া গেছে। 1942 সালে এইচ কে মাধওয়াল এখানে কঙ্কালের অস্তিত্ব নিশ্চিত করেন। প্রতি বছর গরমের সময় বরফ গলে জল হয়ে গেলে হ্রদের মধ্যে এই রহস্যময় কঙ্কালগুলো দৃশ্যমান হয়। কঙ্কালের সাথে কিছু কাঠের জিনিস, লোহার ফলা, চামড়ার জুতা, আংটি ইত্যাদি দেখা যায়। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের অনুসন্ধানে কিছু কঙ্কালের সাথে মাংস লেগে থাকারও প্রমাণ পাওয়া যায়। স্থানীয় মতবাদ অনুযায়ী কনৌজের রাজা যশোধবল এবং গর্ভবতী রানী বালাম্পা সৈন্য সামন্ত ও নাচের দল সহ নন্দাদেবী পর্বতে তীর্থযাত্রার পথে শিলাবৃষ্টির কবলে পড়ে রূপকুণ্ডে এভাবে সমাধিস্থ হন। বিজ্ঞানীরা ডিএনএ বিশ্লেষণ এবং কার্বন ডেটিং গবেষণার ভিত্তিতে এই কঙ্কালগুলো 9ম শতকের ভারতীয় উপজাতিদের বলে মনে করেন, যারা শিলাঝড়ের কারণে মারা গেছেন বলে ধারণা করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই পাঁচটি আশ্চর্য হ্রদ সম্পর্কে জেনে? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে।